সিটি কলেজটা ক্রস করে যাবে, তখন ওদেরকে আইডিয়ালা ধরে মারছে। আমাদের মূলত মোটামুটি ভালো, চার পাঁচ জনের মতো আহত হয়েছে, এক একজনদের মাথা ফেটে গেছে, ইয়া ফেটে গেছে, কারো পা ইট লাগছে, পাটাই আছে, অনার্সের ভাইরা অনেকজন আহত হয়েছে। মূলত আজকে আমাদের ফার্স্ট ইয়ার দিল নবীনবরণ, তো কিছু কিছু ছেলে তাদের বাসা যাইতেছিল নবীনবরণে, হয়তো বা অংশগ্রহণ বা বের হয়ে গেছে আগে ভাগে। হ্যাঁ, তো ঝিকাতলা স্যারে যারা যাচ্ছিল, তো তারা হলো আপনার ওইখানে যখন সিটি কলেজটা ক্রস করে যাবে, তখন ওদেরকে আইডিয়ালা ধরে মারছে। তো আমরা আমাদের আজকে বাদ ছাড়ে নাই, দেড়টার সময় ছাড়বে বলছে, এই কথা বলছে। তো আমরা সেকেন্ড ইয়ারে 10-15 জন ছিলাম এখানে, সোজা হিসাবে আমরা এখানে আমরা মানে বাসটা 3:30 সময় বা 4:00 সময় যখনই ছাড়ুক আমরা বাস দিয়ে বাসা যাবো। তখন মূলত আমাদের ছোটো ভাইরা দুইজন বা তিনজন মাইর খেয়ে আসছে, একজন চলে গেছে আর দুজন করে মারছে, দুজন মারছে ভালো কথা, দুজন থেকে একজন অবস্থা একবারে খারাপ, আর আরেকজন হলো রেড ক্রিসেন্ট হয়ে গেছে। তো ওরা এই সময় থেকে বলছে আমরা গিয়ে পাল্টা ধাওয়া দিছি, পাল্টা ধাওয়া দেওয়ার পর আইডিয়াল চলে গেছে, দেন আইডিয়ালের ছেলে পেলে আবার ঝিকাতলা আমাদের ছেলে পেলেদেরকে মারা হয়েছে, ইয়াতে ঝিকাতলায় মারছে প্লাস আপনার ইয়াতে মারা হয়েছে, লেকে মারা হয়েছে। আমাদের ফার্স্ট ইয়ার এমন না সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে বাসা যেতেছিল তাদের বাসা ওই সাইডে, তো মূলত এখানে যেতেছিল ওরা ইয়া করছে। তো আমাদের হলে যখন এই খবরটা ছড়ায় পড়ছে ক্যাম্পাসে, তখন আর ক্যাম্পাসের ছেলেপেলেরা বসে থাকে নাই, মোটামুটি সবাই ওখানে গিয়া আইডিয়ালদেরকে একটা পাল্টা ধাওয়া দেয়। তো আইডিয়ালের তারপরে আইডিয়ালের ছেলে পেয়ে মানে আমরা তো অল্প সংখ্যক ছেলে পেলে সবাই হলো ওইয়া ওরিয়েন্টেশনে আসলো, তো মূলত হলো তারা আইডিয়ালরা আমাদের ক্যাম্পাসে আইসা করছে, ক্যাম্পাসে আইসা আমাদের মুক্ত মঞ্চে এখানে ঢিলা দিছে। তো সেই ঢিলা আমরা ডায়াগোলজির ছাত্র যখন দেখছি, আমরা আর খাড়া থাকি নেই, আমার ডিরেক্ট ইয়া করছি, প্রতিরত করছি, দৌড় দিয়ে গেছি আইডিয়ালের কলেজের ব্যানারকে ভাঙ্গে নিয়ে আসছি সোজা এসে। আমাদের মূলত মোটামুটি ভালো, চার পাঁচ জনের মতো আহত হয়েছে, এক একজনদের মাথা ফেটে গেছে, ইয়া ফেটে গেছে, কারো পা ইট লাগছে, পাটাই আছে, অনার্সের ভাইরা অনেকজন আহত হয়েছে, 10-15 জনের যে ফার্স্ট ইয়ারে কিছুজন ইয়া হয়েছে আহত হয়েছে। এখন বললাম এই মুহূর্তে এদিক দিয়ে যাবে তো কর্মকর্তার সাথে কথা বলবো।